স্টেট অব পাকিস্তানের সকল সম্পদ এবং দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, মানে স্বাধীনতার পূর্বে এটা ছিল বাংলাদেশ ব্যাংক, যেটা সেটার নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ, যে স্বাধীনতার পরে যে সকল সম্পদ ছিল এবং এই ব্যাংকের যে দায়গুলো ছিল সবগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972-এর বলে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, আমরা বাংলাদেশ ব্যাংকের কাজগুলিতে করেছি, তাদেরকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় এবং তারা সরকারেরও ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি করছে, মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে কাজ করে, কিন্তু এছাড়া বাংলাদেশ ব্যাংক কিন্তু কৃষি শিল্প আত্মকর্মসংস্থানের উন্নয়নে কিন্তু অনেক ভূমিকা রাখে। তারা কি করছে, তারা বাংলাদেশের কৃষি ক্ষেত্রে খাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহের সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে। বাংলাদেশ ব্যাংক কিন্তু নিজে যে কৃষকদের ঋণ দেয় এমন না, কারণ তিনি কি করেন, তিনি অন্যান্য যে কৃষি ঋণ দানকারী সংস্থাগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ঋণ দেয়, তারা যেন সেই ঋণের অর্থটা মানে সাধারণ কৃষকদের কাছে দিতে পারে, এই জন্য তারা ওই প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিয়ে দেশে কৃষি খাতে ঋণের কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখে। আবার এটা গেল কৃষি ক্ষেত্রে, তারপর তারা শিল্প ক্ষেত্রেও কাজ করে, শিল্প উদ্যোগে শ্রেণী এবং বিকাশের উদ্বুদ্ধকরণে ঋণ সহায়তা প্রদান করে থাকে। তারা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটা অর্থ দিয়ে থাকে, যেন তারা ওই শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে পারে। বা আমি বারবার বলছি, বাংলাদেশ ব্যাংক কিন্তু নিজে কোনো সংস্থাকে, নিজে কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকে না, তারা তো অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং তারা কি করছে, সে ওই ব্যাংকগুলোকে উদারভাবে অর্থ দিয়ে সাহায্য করছে যেন তারা ওই ব্যক্তিগুলোকে ঋণ দিতে পারে। শিল্প উদ্যোগেও ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক ভূমিকা রাখছে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান, নতুন ব্যাংক স্থাপন, অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক এবং কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে। বাংলাদেশ ব্যাংক কি করছে, ওই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের ঋণপত্রের বিনিময়ে, মানে ওই যে তারা ঋণপত্র একটা জমা রাখে না বলিনি, বাংলাদেশ ব্যাংকে সকল ব্যাংকের একটা নির্দিষ্ট অনুপাত রাখতে হয়, সেই অনুপাতের বিনিময়ে তারা ঋণ প্রদান করছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। তারপর কোথায় নতুন ব্যাংক স্থাপন করতে, তো এলাকায় নতুন ব্যাংক স্থাপন করলে এলাকার উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে, অনুন্নত এলাকায় যেগুলো এলাকায় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা নাই সেই ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নতুন শাখা স্থাপন, এবং কৃষি ব্যাংকের নতুন শাখা, কৃষির উন্নয়নের জন্য নতুন শাখা স্থাপন করতে যে ঋণের যোগান দিতে হয় সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। এইভাবে বাংলাদেশ ব্যাংক কি করছে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহায়তা করার মাধ্যমেই হচ্ছে কৃষি শিল্প এগুলোতে কি করছে, মানুষকে উদ্বুদ্ধকরণ করছে এবং এগুলো দিয়ে তারা দেশের আর্থিক ব্যবস্থাটাকে কি করছে, উন্নত করছে। এ ছিল বাংলাদেশ ব্যাংকের অবদান বা ভূমিকা। এবার আসি বাণিজ্যিক ব্যাংক, দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিল্পায়নে অর্থায়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমেও দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশীদার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কিন্তু মানুষকে কি করে, তাদের একটা আমানত বাণিজ্যিক ব্যাংকে জমা রাখা হলো, সেই আমানতের ভিত্তিতে তারা কিন্তু আমানতগুলোর ভিত্তিতে ঋণ প্রদান করে থাকে। তো এই ঋণ প্রদান করে থাকে তারা বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, ব্যবসাগুলোকে বৃদ্ধি করার জন্য, উন্নয়নের জন্য, কৃষির উন্নয়ন, কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন এবং শিল্পায়নের অর্থায়নও করে। শিল্পায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা ঋণ দিয়ে থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। পাশাপাশি যে ব্যক্তির নিজের আত্মকর্মসংস্থানের জন্য কি করে, তারা ঋণ প্রদান করে থাকে এবং এইভাবেই তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। বাণিজ্যিক ব্যাংকের অবদান, ঠিক বাংলাদেশ ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকেরও কৃষি খাতে অবদান রয়েছে। বাণিজ্যিক ব্যাংক সমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর অগভীর নলকূপ স্থাপন এবং কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান কর্মসূচি পালন করে থাকে। তারা প্রত্যেকটা কৃষির আধুনিকীকরণ, যেমন বিভিন্ন সময় কি করছে তারা, কিন্তু কৃষকদের 10 টাকার বিনিময়েও অ্যাকাউন্ট হিসাব খোলার একটা কি আছে, সেবা চালু আছে ব্যাংকগুলোতে। তারা কি করছে, কৃষির আধুনিকীকরণের জন্য, আধুনিকীকরণের জন্য তারা বিভিন্ন ধরনের
কৃষি যন্ত্রপাতি, তারপর সার, বীজ, উন্নত বীজ, এগুলো ক্রয়ের জন্য কৃষকদের বিভিন্ন মেয়াদি, স্বল্প, দীর্ঘ, মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে থাকে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক সমূহ ক্ষুদ্র ও মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা নির্মাণ এবং সম্প্রসারণের জন্য ঋণ সহায়তা প্রদান করে থাকে শিল্পের উন্নয়নের জন্য। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও তারা সহায়তা করে। এইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে কি করছে, ভূমিকা রাখছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, ওই যে বাংলাদেশের বিশ্বায়িত ব্যাংকগুলো যেগুলো পড়ালাম, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় এবং সম্পদ নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ঠিক বাংলাদেশ ব্যাংকের মতো স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ এবং দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক একইভাবে পাকিস্তানের কৃষি ব্যাংক ব্যবস্থার দায় এবং সম্পদ নিয়ে কি হয়েছে, এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এটি রাষ্ট্রায়ত্ত এবং আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে বিশেষায়িত একটা ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক, এটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত মানে সরকারি এবং আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য, বিশেষ করে শুধুমাত্র কৃষির উন্নয়নের জন্যই ঋণ প্রদান করে থাকে এবং এদের কার্যক্রমটাই কৃষি কেন্দ্রিক। যেহেতু বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষি নির্ভর এবং কৃষি খাতের উন্নয়নের জন্যই কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের কৃষির যন্ত্রপাতি, সার, বীজ এগুলো সরবরাহ, কৃষকদেরকে স্বল্প মেয়াদি মানে সুদের হারে ঋণ প্রদান, এগুলো করার জন্য মানে সার্বিক কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এই যে এখানে একটা দেখো ছবিটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার গণমানুষের ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংককে গ্রাম বাংলার গণমানুষের ব্যাংক বলা হয়, কারণ এইখানে কৃষকরা তাদের নিজের সুবিধা মতো গিয়ে এবং তাদের কৃষি উন্নয়নের জন্য ঋণ পেয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ভূমিকা কৃষি ক্ষেত্রে তা হলো কৃষকদের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এই ব্যাংক স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে, মানে হালকা ছোট ছোট কিছু জিনিসপত্র ক্রয় এই স্বল্প মেয়াদের জন্য, এই জন্য তারা কিছু হচ্ছে ঋণ প্রদান করে থাকে। এটা তো সাধারণত এই ঋণটা পরিশোধের জন্য 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়, মানে 18 মাসের মধ্যে এই ঋণটা পরিশোধ করতে হয়। তারপরে আসি হালকা যন্ত্রপাতি ক্রয়। হালকা যন্ত্রপাতি ক্রয়ের জন্য এখানে ব্যাংক স্বল্প মেয়াদি ঋণ দিয়ে থাকে এবং এই ঋণটা পরিশোধ করতে হয় 18 মাস থেকে 5 বছরের মধ্যে। তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথমত কি করে, স্বল্প মেয়াদি ছোটখাটো যন্ত্রপাতি মানে একদম প্রয়োজনীয় খুব অল্প পরিমাণে লাগবে এই রকম যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ দেয় এবং এই ঋণটা পরিশোধ করতে হয় 18 মাসের মধ্যে। আর হালকা যন্ত্রপাতি ক্রয়ের জন্য এখানে স্বল্প মেয়াদি ঋণ দেওয়া থাকে, সেটা হচ্ছে পরিশোধের সময় থাকে 18 মাস থেকে 5 বছরের মধ্যে। এরপরে ভারী এবং জমি, কৃষি জমি এবং ভারী যন্ত্রপাতি ক্রয়ের জন্য কৃষি ব্যাংক দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান করে থাকে। এই ঋণ 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। তাহলে এই বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে কি করছে, প্রথমত স্বল্প হালকা ছোটখাটো যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ দিয়ে থাকে স্বল্প মেয়াদে, সেজন্য তাদেরকে কি করতে হয়, স্বল্প মেয়াদে 18 মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। তারপরে হালকা যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে ঋণ প্রদান করে সেটা কত বছরের মধ্যে পরিশোধ করতে হয়, 18 থেকে 5 বছরের মধ্যে। আর জমি, কৃষি জমি এবং ভারী যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে দীর্ঘমেয়াদি কৃষি বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ দেয়, এই ঋণটা কৃষককে পরিশোধ করতে হয় 5 বছর থেকে 20 বছরের মধ্যে। তারা তাদের এই সময়ের মধ্যে তারা এই ঋণগুলো পরিশোধ করে দিবে। এইভাবে বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের যে সার্বিক কৃষি আছে এই কৃষির উন্নয়নের জন্য কি করছে, কাজ করে যাচ্ছে। বিভিন্নভাবে তারা কৃষকদের সহায়তা করে বাংলাদেশের কৃষিটাকে উন্নত করছে। যেহেতু কৃষির ওপর বাংলাদেশ নির্ভর করে এবং শিল্প, যদিও বা আমরা শিল্প কেন্দ্রিক হয়ে যাই, তারপরেও কিন্তু শিল্পের কাঁচামালগুলো কিন্তু আমরা কৃষিতেই পাই। সে কারণে আমাদের কৃষিখাতটাকে কি করতে হবে, উন্নত করতে হবে এবং এই উন্নতকরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের ভূমিকা কিন্তু অনেক বেশি। এরপরে আসি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গত 31 ডিসেম্বর 2019 তারিখে সরকারের সিদ্ধান্তের আলোকে সরকার এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের
মধ্যে ভেন্ডর এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এবং এই ভেন্ডর এগ্রিমেন্ট স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এই দুটাকে একসাথে একত্রিতকরণ করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এবং এই এই একটা ব্যাংক যে কিনা শিল্পের উন্নয়নের জন্য শিল্পের বিভিন্নভাবে উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয় এবং এটা প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2009 সালে। তো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ কি শিল্পের উন্নয়ন করা, যেহেতু বাংলাদেশকে এখন শিল্পে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশ শিল্প যে খাত এই খাতটাকে উন্নয়নের জন্য আসলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অবদান হচ্ছে এই ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সম্প্রসারণে ঋণ প্রদান করে থাকে। আমাদের দেশের সাথে যে শিল্পগুলো পাট শিল্প, তারপরে চিনি শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, এই শিল্পগুলোর উন্নয়নে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উন্নয়ন এবং সম্প্রসারণে ঋণ প্রদান করে থাকে। সরকারি এবং বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ এবং আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তাহলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কি করছে, সরকারি এবং বেসরকারি দুটাই শিল্প খাতে যে নতুন শিল্প নির্মাণ মানে নতুন শিল্প তৈরি করতে যাচ্ছে তাদেরকেও কি করছে, ঋণ প্রদান করছে। পুরাতন যে শিল্পগুলো আছে সেগুলোর উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য কি করে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। এছাড়া উদ্যোক্তা বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা পরিসংখ্যান এবং তথ্য সংগ্রহ করে থাকে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কি করছে, উদ্যোক্তাকে বিনামূল্যে উদ্যোক্তাদের নিজের কি করবে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে যাবে এবং মূলধন বিনিয়োগ করবে তাকে কি করবে বিনামূল্যে প্রয়োজনীয় যে কারিগরি পরামর্শ প্রদান থাকে সেগুলো দিবে। শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার যে গবেষণা পরিসংখ্যান সবগুলোই কে করে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করে থাকে। এছাড়া স্বনির্ভরতা অর্জন, উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিশেষ গুরুত্ব আরোপ করে মেয়াদী ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশের যে ক্ষুদ্র কুঠির শিল্পগুলো আছে সেই শিল্পগুলো উন্নয়নের জন্য কি করছে, এই উন্নয়নের জন্য বিভিন্ন মেয়াদী স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এরপরে আসি গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকটা হচ্ছে এমন একটা ব্যাংক যারা কি করছে, তারা একদম ছিন্নমূল মানুষকে তাদেরকে কি করে থাকে, ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 1983 সালে, এটা প্রথম সাধারণত খুব অল্প পরিসরে 1976 সাল থেকে শুরু করা হয়েছিল। পরবর্তীতে 1983 সালে একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে। এটা 1976 সালে একটা এলাকাকে কেন্দ্র করে আস্তে আস্তে গড়ে উঠেছিল। পরবর্তীতে 1983 সালে এটা সমস্ত স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। তারা কি করে, এক একটা এলাকায় 5 জন করে নারী, এখানে মূলত নারীরাই হচ্ছে এই এখানে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহীতা। তো এখানে 5 জন করে একটা দল তৈরি করা হয় এবং সেই দলে বিভিন্ন হচ্ছে কাজের জন্য, যেমন ফসল সবজি বাগান পশুপালন এগুলোর জন্য ছোট ছোট করে দল তৈরি করে তাদেরকে স্বল্প পরিমাণে স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে। এই ঋণের মাধ্যমে তাদের কি হয়, কর্মসংস্থানও সৃষ্টি হয়। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার কিন্তু 98% মানে 98 জনই, 100 জনে 98 জন কিন্তু এই ঋণটা পরিশোধ করে দেয়। এবং গ্রামীণ ব্যাংকের কার্যাবলী, গ্রামীণ ব্যাংকের কার্যাবলী হচ্ছে তারা করে একদম নিঃস্ব মানে যাদের অর্থ বলে কিছুই নাই একদম তাদেরকেও ঋণ প্রদান করে থাকে
এবং ক্ষুদ্র শিল্পে যারা কাজ করছে, কুটির শিল্প, সেই শিল্পগুলোর উন্নয়নেও তাদেরকেও তারা ঋণ দিয়ে থাকে। এবং আত্মকর্মসংস্থানের জন্য যেমন পশুপালন, এগুলো কি করছে, নিজে নিজে তারা পশুপালন করে নিজেরা নিজেরা কি হবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাদেরকেও ঋণ দিয়ে থাকে। এবং এই ঋণের মাধ্যমে তারা কি করছে, ওই মানুষগুলোর নিজেদের যে আর্থিক অবস্থা তার উন্নয়ন করছে। এইভাবে একজন মানুষের আর্থিক উন্নয়ন যদি সমাজের হবে, এই ব্যক্ত আশাবাদ ব্যক্ত রেখে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল, যে নিজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়ন, এইভাবেই তারা কি করবে পুরো দেশের আর্থিক অবস্থার একটা উন্নয়ন ঘটাবে। এই ছিল বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় গ্রামীণ ব্যাংকের ভূমিকা। এরপরে আসি সমবায় ব্যাংক। সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংককে সমবায়িক ব্যাংক বলা হয়। পারস্পরিক সহায়তা ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করায় সমবায় ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকের ঋণ শেয়ারের 86% মালিক হচ্ছে সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% হচ্ছে সরকারের মালিকানায়। তাহলে সমবায় ব্যাংকটা হচ্ছে আসলে সমবায়ের ভিত্তিতে কৃষির উন্নয়নের জন্য বা ব্যবসার উন্নয়নের জন্য যে সমবায় সমিতিগুলো আছে ছিল, সেই সমবায় সংস্থা সংস্থাগুলো নিয়ে এবং সরকার মিলে বাংলাদেশ সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই প্রতিষ্ঠানের ব্যাংকটির শেয়ারের যে মালিক তার 86% মালিক হচ্ছে সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% হচ্ছে সরকারের মালিকানায়, মানে 14% সরকারের এবং 86% হচ্ছে সমবায় মালিকগুলো। তো সমবায় ব্যাংকের প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল হচ্ছে সমবায়ের ভিত্তিতে সমবায়ের যে নীতিমালা গুলো আছে সেই নীতিমালা গুলোর ভিত্তিতে গিয়ে হচ্ছে দেশের আর্থিক অবস্থার উন্নয়ন করা। যেমন যুব এবং যুব মহিলা কর্মসংস্থানের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তারপরে একটি বাড়ি একটি খামার এই প্রকল্পের মাধ্যমে কি করা, এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে বাড়ির সামনের যে অংশটুকু আছে সেই অংশটুকুতে, যেটাকে আমরা বলি বাগান বা উঠান, এই অংশতে কিছু কাজ হচ্ছে কি চারা রোপণ করে গাছপালা বা বাগান করে সবজির বাগান করে বা পশুপালন করে নিজের আর্থিক অবস্থার উন্নয়ন, এই যে এই প্রকল্পগুলো সব সমবায় ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়। এবং সমবায় ব্যাংকের মাধ্যমে সমবায়ের ভিত্তিতে আর্থিক অবস্থার উন্নয়নের কাজ করা হয়। এই ছিল বাংলাদেশ সমবায় ব্যাংকের অবদান। এবার আসি কিছু মূল্যায়ন। আমরা যা যেগুলো করলাম সেগুলোর ভিত্তিতে কিছু মূল্যায়নের প্রশ্নের উত্তর দেবেন। বাংলাদেশের সরকারি বিশেষায়িত ব্যাংক কতটি, এই যে চারটি আমরা যেটা বললাম, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং হচ্ছে সমবায় ব্যাংক। কৃষি ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণের সময়সীমা কত, 5 থেকে 20 বছর। তাহলে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সময়সীমা হচ্ছে 5 থেকে 20 বছরের মধ্যে। বাংলাদেশে কতটি বেসরকারি ব্যাংক রয়েছে, বাংলাদেশে 54টি তহসিলভুক্ত ব্যাংক রয়েছে, এটাই হচ্ছে বাংলাদেশের বেসরকারি ব্যাংকের সংখ্যা। বাংলাদেশ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে, বাংলাদেশ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে 1983 সালে। সার্বিক কৃষি উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, সার্বিক কৃষি উন্নয়নের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আশা করছি তোমরা ক্লাসটা পুরোপুরি বুঝতে পেরেছো। আগামী দিন আমাদের থাকছে হচ্ছে ক্লাস 3 পড়া সপ্তম অধ্যায় পাঠ 7.6 এবং 7.7। আর এই পর্যন্ত আগামী ক্লাস দেখার আমন্ত্রণটা নিয়ে সকলকে ধন্যবাদ।